সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, 7টা নাগাদ বাজে। শনিবার এলেই মনে হয় শনিবার দিনটা শেষ হয়ে গেলে আসবে রবিবার। সারা সপ্তাহে এক শিডিউলে চললেও রবিবার দিনটা একটুখানি অন্যদিকে চলে। সেদিনকে স্কুলও থাকে না, অফিসের ঝামেলাও থাকে না, একটুখানি অন্যরকমভাবে সংসারকে চালনা করা যায়। আমাদের গ্রামে এখনও এরকম ঢোল করতাল বাজিয়ে বাজিয়ে ভিক্ষা করতে আসে, হরিনাম করে, শুনতে বেশ ভালোই লাগে। কুচুম ভোরবেলায় একাডেমিতে চলে গেছে, আজকে পুরো একাডেমিতেই সেটা দিনটা চলে যাবে, আবার সেই বিকেলবেলায় আসবে। এই শনিবার দিনটা প্রায় দিনই স্কুলটা কামাই হয়। তাপসী আর স্বপ্না, তোমাদের জানাই অনেক ভালোবাসা। অনেক ভোরবেলা আজকে উঠতে পারিনি জানো, কেননা ওষুধগুলো খাচ্ছি, তার অ্যালাপাথি ওষুধ খাওয়ার আমার একদমই অভ্যাস নেই, তার ফলে অনেক হাই ডোজের ওষুধগুলো দিয়েছে। ওষুধগুলো খেয়ে ঠিক স্পিডে কাজটা আমি করতে পারছি না, বেশ একটুখানি ক্লান্ত ক্লান্ত মতো লাগছে। তাহলেও অন্যদিন একটু ভোরবেলায়, বেশি ভোরবেলায় উঠি, আজকের ভোরবেলাটা উঠতে পারিনি। আজকে বেশ সকালবেলা হয়ে গেছে, কাজগুলো ধরপড়িয়ে কাজগুলো সব সেরে নিলাম। কুচুমের কোনো খাওয়ার ঝামেলা নেই, আর ওর বাবার খাবার টাবার তৈরি করতে হবে, কেন ওর বাবা সকালবেলায় আবার চাটা খেয়ে বেরিয়ে গেছে, আবার এসেই আবার মানে এসেই সঙ্গে সঙ্গে আবার খেতে দিতে হবে, তারও একটা তাড়া আছে। তারপর আবার সকালবেলায় বেশ কতগুলো কাচাকুচি করে রেখে দিয়েছি, সেগুলোকে আবার শুকোর দেওয়ার সময় হয়নি। আই দেখো গাঁদা ফুল ফুটেছে, তবে গাঁদা ফুলগুলো বড্ড ছোট ছোট হচ্ছে, কেন কে জানে, হয়তো ঠান্ডা পড়লে হয়তো বড় হবে। ঠাকুর ঘরের সামনাসামনি সিঁড়িটা, তার উপরে দেখো রাধাকৃষ্ণের একটা ফটো আছে, ওটা আমি মায়াপুর থেকে নিয়েছিলাম। তোমরা একজন জিজ্ঞাসা করেছ, মন মন্দির মে সাজে বিহারি, মনমোহন তের ছবিতে প্যারি, বংশী বজাইয়া রাস রচাইয়া, তুমসে বড়া কা কোন হে কানাইয়া, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বো। আজকে সানি সানি ওয়েদার, এই দেখো সানি সানি ওয়েদার, এইবার দেবে কদিন, তারপরে ব্যাস তোমারই সব লীলা। তারপরে তুমি আবার কি করবে জানি না, তারপরে দেখবে পুজোর সময় হরহর করে বৃষ্টি দিয়ে দিল। সপ্তমী অষ্টমী নবমী দশমী তুমি যে ঠিক ঠিক করে রেখে দিয়েছো কোন দিনকে কী জামা প্যান্ট পরবে, ব্যাস হয়ে যাবে। প্রভু এমনটি করো না, বাচ্চারা অনেক আনন্দ করে, আর একটা বছর সবাই অপেক্ষা করে থাকে যে মা আসবে আনন্দ করব। তুমি যদি জলটি ঢেলে দাও তাহলেই বড় মুশকিল হবে প্রভু, বাচ্চারা তো আনন্দ করবেই তার সঙ্গে, আবার বুড়োগুলোও বাদ যাবে না, বুঝেছো, একদম করবে না, এবং সানি সানি দিয়ে রেখে দেবে। চলো সকালবেলায় বেশ কটা কাছাকুচি করে নিয়েছি বলে বৌদি আবার বেশ একটু রাগারাগি করছে, বলছে কেন আমি তো আসতাম, তুমি আবার ওষুধ খেয়েছো, তুমি শরীরটা খারাপ, তুমি কেন একা কাছতে গেলে, কাছাকুচিটা আমাদের তো বৌদিতে মিলেই করি জানো। কুচুমের বাবার জামাগুলো, অফিস যাওয়ার জামাগুলো একটুখানি ভালোভাবে না কাচলে না আমারই প্রেস্টিজ ডিলে হয়ে যায়, ওই জন্য ওই জামাটামাগুলো আমাকে একটুখানি ভালো করে কেচে নিতে হয়। তারপরে বললাম দাঁড়াও তুমি রাগ করো না, এই সোফা ঢাকনাটা বরঞ্চ তুমি কেচে দেবে, এখনও তো কিছু শুকর দিইনি, তুমি এটা বরঞ্চ কেচে দেবে, আবার ওটা আবার ওকে আবার দিয়ে এলাম। মানুষ হলে এতদিন বৃষ্টির জলে ভিজে ভিজে জল পেয়ে পেয়ে নিমোনিয়া হয়ে যেত, আর পাপোশগুলোকে আমি তাই ভাবছি পাপোশগুলোকে একটুখানি রোদে দিই, আজকে খটখটে রোদটা হয়েছে একদম, পাপোশগুলো একটুখানি রোদে দিলে এখন আর কাচবো না, একেবারে পুজোর বেশ কদিন আগে একেবারে কাচবো, এখন থেকে কাজলে আবার নোংরা নোংরা মতন হয়ে যাবে। বৃষ্টিতে জানো তো এত ক্ষতি হয়ে যাবে, বাজারের বিশেষ করে দাম এত হয়ে যাবে, সব তো নষ্ট হয়ে গেছে, মানে বেঙ্গলের বেশিরভাগ জিনিস নষ্ট হয়ে গেছে। আর ব্যাঙ্গালোরে গেছিলাম, টমেটো হচ্ছে তোমার 20 টাকা কিলো জানো, এখানে 80-90 টাকা কিলো টমেটো, ওখানে ফ্রেশ ফ্রেশ বাঁধাকপি ফুলকপি, আজকে এইটুকু বাজার নিয়েছি আর কিচ্ছু নিইনি, এই দিয়ে কালকে কাজ চালাবো।
কুমোটাকে একটু রোদে দিয়ে দিই, বা ধরে না রান্না করে দিয়ে চলে যায়। একটু রোদে থাক, বা ধরে এই রান্না করে না চলে, খাবলে খুবলে খেয়ে চলে যাবে। তারই মধ্যে সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, তোমার পুজো করার আগে সিদ্ধটা ওটুখানি বসিয়ে দিয়েছিলাম। দেখো মটর ডাল আর দিয়েছি কুমড়ো, পটল, ঝিঙে, গাজর, আলু সব কিছুই আছে। এইটা একটুখানি অল্প একটুখানি সাঁতলে নেবো, অল্প তেল দিয়ে একটুখানি সাঁতলে দেবো, ব্যাস হয়ে যাবে ওর খাওয়া। আমরা ওই একটুখানি করে খেয়ে নেবো। ব্যাঙ্গালোর যা সব কিছু জামাকাপড়গুলো এখনও কেচে উঠতে পারিনি, বেশ কিছু বাক্সবন্দি হয়ে পড়ে আছে। আমার রোদটা দেখো আবার সামলাতে পারলাম না, আলাম না এগুলো সব একটুখানি কেচে দিই, না হলে আবার এই করতে করতে পুজো চলে আসবে। পুজোর সময় কত কাজ বলো তো, আসার পর থেকে তো বৃষ্টি হচ্ছিলো, তারপর আবার এই দুদিন হয়েছে একটুখানি বৃষ্টিটা থেমে একটুখানি রোদ দিয়েছে। রোদ দিয়েছে মানে কি, প্রচণ্ড রোদটা দিয়েছে, এতদিন যে রোদটা বেরোতে পারেনি। তব সামনে সুদে আসলে সব নিয়ে নেবে নাকি জানি না, এত রোদটা দিয়েছে যে ছাতেও দাঁড়ানো যাচ্ছে না। এইরকমভাবে রেলিংয়ে দেওয়া না প্রভু ঠিক পছন্দ করে না, কারণ রাস্তা থেকে দেখতে পাওয়া যায় জামাকাপড়গুলোকে। আমি বললাম আজকে, বললাম প্রভু আজকে কিন্তু জামাকাপড়গুলো উপরে দেবো, কারণ আকাশের মতিগতি ঠিক নেই, কখন আবার মেঘ করে আবার বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই। যতক্ষণ না তুমি তুলে নিতে পারবে জামাকাপড়গুলোকে নিশ্চিন্তে, ব্যাস ততক্ষণ পর্যন্ত তোমার শান্তি নেই। তাই কিছু বলিনি। একটা জায়গা আছে আড়াল করা আমাদের বাড়ির পিছনে, তোমাদের দেখিয়েছি, ওইখানে বেশিরভাগ জামাকাপড়গুলো রোদে দিই, কিন্তু ওইখানে রোদটা ঠিকঠাকভাবে এখনও আসেনি। তাই ভাবলাম ওপরটা একটুখানি দিয়ে দিই, এত রোদে বেশ শুকিয়ে যাবে। ডিপ ডিপ কালারের সুতি জামাকাপড়গুলো না আমি শেডের তলাতেই বেশি দিই, রোদেতেই দিই না, তাতে একদিনে শুকোতে লাগবে তাও ভালো, নাহলে আবার রং চটে সাদা হয়ে যায়। আজকে সবই রোদে দিয়ে দিয়েছি। আজকে সবজি যেটুকু ছিল, ফ্রিজে যেটুকু ছিল, বাইরে যেটুকু ছিল, সব দিয়ে একটা তরকারি করে ফেলছি। অল্প একটুখানি ফুলকপি ছিল জানো, ছোট ছোট করে কেটে নিয়েছি, একটুখানি মূলো দিয়েছি আর একটা বেগুন দিয়েছি, এই দিয়ে একটুখানি মাখামাখা তরকারি করব। আর কুচুম নেই তো, কুচুম না থাকলে ডালের দরকার পড়ে না। আর এই দেখেছো কুমড়ো, আলু, বেগুন, মূলো সব দিয়ে একটা টক করব। এই টকটা খুব খেতে ভালো লাগে বেসন বড়া দিয়ে। আর ফ্রিজে এই কটাই মাছ ছিল, আমি বাড়ির বার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। বেদানা আমি একদম এমনি খেতে পারি না জানো, কুসুম পেটে থাকতে অনেক বেদানা খেতে হয়েছিল, তারপর থেকে আমার বেদানা দেখলেই রাগ ধরে যায়। আর প্রভু এনেওছে আবার অনেক কটা বেদানা, আমি বললাম ধুর আমি খেতেই পারবো না। তারপরে দেখলাম ওমা রস করে রেখে দিয়ে গেছে খাওয়া দাওয়ার পর, মা বললো রস করে রেখে দিয়ে গেছে, রসটা খেয়ে নিবি। আমি বললাম যাক গে, তবু একটুখানি সেবা পাচ্ছি। বেটা দেখেছে সংসারের এই ইঞ্জিনটা যদি নড়বড়ে হয়ে যায় তাহলে সংসারের রেলগাড়িটা আর কুচিকচিক করে চলবে না, ওই জন্য রেখে দিয়েছে, ভালোই হয়েছে। এবার ঢুকে পড়েছি রান্নাঘরে, এই কটা শুধু বড়ি পড়ে আছে, বড়ি আর দেওয়া হচ্ছে না, বড়ি দেবো দেবো করে ভাবছি, মা থাকতে থাকতেই আবার বেশ কিছু বড়ি দিয়ে রাখতে হবে, আবার বেশ কিছুদিন চলবে। কেনা বড়ি না আমার খেতে অতটা ভালো লাগে না, আমি ওই কড়াইয়ের ডালের বড়ি করে রাখি, মুসুর ডালের বড়ি করে রাখি। মুসুর ডালের বড়ি দেখবে একা সময় তোমার ঝাল করে খেতে খুব ভালো লাগে, কড়াইয়ের ডালের বড়িও কিন্তু ভালো লাগে, কড়াইয়ের ডালের বড়িটা বেশি টেস্ট হয়। বাড়িতে হাতে তৈরি করার বড়ি তুমি দোকানের বড়ি থেকে অনেক অংশে ভালো, হ্যাঁ হোক না চেমছানো চেমছানো নাই বা ফুলে ফুলে উঠুক অসুবিধা কিছু নেই, তখন যখন তুমি তেলে ভেজে তরকারিতে ফোটাবে না তার একটা স্বাদ একটা অন্যরকম হয়ে যায়। ফুলকপিগুলো একটুখানি ভেজে নেবো, আর সেরকম বিশেষ তো তেল দেবো, ফুলকপিগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে কেটেছি, কেটে আবার এগুলোটুকু ভালো করে ভেজে নিয়ে তরকারিতে দিলে তার একটা স্বাদই অন্যরকম হয়ে যাবে। বউ বলছে এখন থেকে তুমি ফুলকপি খাচ্ছ, এরপর তো তোমাকে ফুল অক্টোবর নভেম্বর থেকে তোমাকে ফুলকপি আর বাঁধাকপি খেতে হবে। আমি বললাম না বাবু অনেকদিন আলু পটল আর ভালো লাগছে না, একটুখানি ফুলকপি খাই, আবার কিছুদিন বন্ধ রেখে দেবো, আবার আবার খাওয়া আরম্ভ করবো। এরকমভাবে এই একঘেয়েমি সবজি খেতে আমার বেশি দিন ভালো লাগে না। ওই পটল খেলে তুমি পটলই খেয়ে যেতে হবে, ঝিঙে খেলে ঝিঙেই খেয়ে যেতে হবে, এটা আমার আবার সবসময় ভালো লাগে না। আর বেগুনগুলো ওই যে তেল একটুখানি ছিল ওইটাতে একটুখানি ভেজে নিয়েছি, ব্যাস এবার কড়াই নেড়ে তোমার সিটি দিয়ে নিয়েছি, আলুটাকে আর মূলোটাকে সিটি দিয়ে নিয়েছি, তেল একটুখানি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা একটুখানি পাঁচফোড়ন আর কটা কাঁচা লঙ্কা, ব্যাস। তোমরা একজন বলেছো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খাবে না শ্রাবণী, তার থেকে কাশ্মীরি লঙ্কা কিনে এনে বেটে খাবে, মন্দ বলো নি জানো। আমি কালকেই দেখছি আনাবো, আজকে আর হবে না,
কালকে দেখছি আনাবো। কাশ্মীরি লঙ্কা যদি বেঁটে রঙটা হয় তরকারি, রং যদি না হয় না না তরকারিতে দেখতেও ভালো লাগে না। আগে দর্শন ধারি ফির গুণ বিচারি, বলো দেখতে যদি তরকারিটাকে না ভালো হলো তারপর তো খাওয়ার আমেজটাই ওদের থাকে না। আর আজকে পুরো একদম আদা জিরে আর হলুদ গুঁড়ো এই দিয়েছি, আর কিছু দিইনি। তবে এই তরকারিগুলো কিন্তু পাঁচমিশালি এই তরকারিগুলো কিন্তু খেতে খুব ভালো হয়, খুব আমার তো খুব ভালো লাগে। ব্যাস মশলা কষা হয়ে গেছে, এবার তোমার তরকারিটা ঢেলে দিলাম, তারপরে ফুলকপি আর বেগুনটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো। হ্যাঁ হয়ে যাবে খুব সুন্দর, এটাও হয় খুব সুন্দর, আমি দেখেছি এইরকম তরকারিগুলো খেতেও খুব ভালো লাগে। আজকে ডাল করবো না তো, সেজন্য তরকারিটাকে একটুখানি মাখা মাখা মতন করতে হবে, নাহলে আবার গলায় আটকে যাবে। তুমি যেদিনকে দেবে ডাল করবে না সেদিন কি সব গলায় আটকে যাবে, আর তুমি যেদিনকে দেবে একটুখানি বেশি করে ডাল করে রেখে দিয়েছো, ব্যাস সেদিন কি ডাল তোমার পড়ে থাকবে, অন্য তরকারি দিয়ে খেয়ে নেবে, এই হচ্ছে সংসারের নিয়ম। তারপরে দেখো একটুখানি বেসনটাকে একটু সামান্য একটু সোডা আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তোমাদের বললাম না একটা টক করবো, এই টকটা যেন আমার দিদিমা খুব ভালো করতো, পাথর বাটিতে রেখে দিত আর সেই টকটা আবার সকালবেলা হলি না রোদে বার করে দিত, পেতে চাপা দিয়ে রোদে বার করে দিত। সেই টকটা দুদিন তিন দিন ধরে মস্ত খুব সুন্দর খেতে লাগতো, তখন তোর অত ফ্রিজ ছিল না, ওইভাবেই রাখতো। আমাকে ডাক্তার কাঁচা তেঁতুল খেতে বারণ করেছে, কিন্তু আমি আবার ভাবছি এবার পাকা তেঁতুলও খাবো। তখন প্রভু বললো না তুমি তো জিজ্ঞাসা করলে যে পাকা তেঁতুল খাওয়া যাবে, আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি তো জিজ্ঞাসা করলাম, আমি জিজ্ঞাসা করেই নিয়েছিলাম যে পাকা তেঁতুল খাওয়া যাবে। তো দেখো কাঁচা তেঁতুল তো সারা বছরে বেশি খাওয়া হয় না, ওটাকে অ্যাভয়েড করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মাছের টক বলো বা এইরকম ধরনের টক একটুখানি তেঁতুল না দিলে ভালো হয়। তখন ডাক্তার বললো না পাকা তেঁতুলটা খাওয়া যাবে। ব্যাস এখনও ভেজে নিলাম, আর সবজিগুলো যেগুলো দেখালাম সেগুলো একটু হালকা করে ভেজে নিয়ে প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে তোমার তেল পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ঢেলে দিলাম, দিয়ে বড়াগুলোকে ঢেলে দিতে হবে, বড়াগুলোকে দিয়ে একটুখানি ফোটাতে হবে। তারপরে তোমার রেখে দিয়েছি, ওই দেখো একটুখানি তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে, একদম মাড়ি সমেত দিয়ে দিলাম। তারপরে বড়াগুলোকে দিয়ে একটুখানি নুন মিষ্টি পরিমাণ মতন সামঞ্জস্য মতন দিতে হবে, যেন কোনোটা বেশি না হয়ে যায় কোনোটা কম না হয়ে যায়, তবেই কিন্তু টকটার খুব টেস্ট হবে। তোমরা একবার করে খেয়ে দেখবে নিরামিষ দিনে কী যে ভালো লাগে খেতে, খুব ভালো লাগে জানো তো। একটা বড়া তুলে রাখলাম, মা বলেছিল আমাকে একটা বড়া দিবি, তো বসে আছি খাবো ভুলেই গেছিলাম, দেখেছো সব বড়া এখন ডুবিয়ে দিচ্ছিলাম। ব্যাস হয়ে গেছে, এবার একটুখানি নুন চিনি দিয়ে দেবো, নুন চিনি দিয়ে নামিয়ে নেবো। এই এই তোমার টকটা যত বেশি মজবে না তত খেতে খুব সুন্দর হয়, আবার এতে যদি তুমি চুনো চিংড়ি মাছ দাও আর এটা তো আরোই সুন্দর লাগবে। এইগুলো একটু শেডের তলায় নিয়ে এসেছি, এইগুলো বেশ চলে গেছিলাম তো, আর বৌদি মনে হয় জল দিয়েই গেছে দিয়েই গেছে, গোড়াটা যেন কেমন লাগছে কটা আবার একটুখানি খুশে দিলাম। আর এই কাজটা আমার আবার হয়নি, আজকে স্নানটা করে নিয়েছি এই কাজটা হয়নি, এই তোমার পাখিকে খেতে দেওয়া বলো জল দেওয়া বলো এই কাজটা আমি সকালবেলা কাজের চাপে একদম ভুলে গেছি। আমি বললাম মাকে, বললাম মা পাখিকেও খেতে দেওয়া হয়নি আর জলও দেওয়া হয়নি, আবার স্নান টান করে গিয়ে আর দিয়ে এলাম। এই কাজটা প্রতিদিন করি তো তোমার সকালবেলায় করে নিই, জানো মনে থাকে না বলে সকালবেলায় করে নিই, এই এক মগ জল রেখে দিই আর পাখিগুলো বসে বসে খায়, ওদের তো জল চেষ্টা পায়। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, অন্তত একবেলার মতো নিশ্চিন্ত, তারপর আবার রাত্রিবেলা যা হবে দেখা যাবে। একবেলাটা কেটে গেলে মেয়েদের অনেকখানি শান্তি হয় যে একটা বেলা কেটে গেল, টক করেছি এই যে তরকারিটা করেছি, তরকারিটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল, আর তোমার মাছের ঝাল এই আজকে হয়েছে। হ্যাঁ আবার একটুখানি শাক তোলা হয়েছিল জানো তো, ওটার ভিডিও করা হয়নি, একটুখানি শাক তুলেছিলাম, আমি যে একটা তরকারি ভাত কেমন কেমন লাগছে একটুখানি শাক তুলে নিই, আবার একটুখানি শাক ভাজা করেছিলাম শেষের পাতে। তোমার টকটা করার আগেই শাকটা ভেজে নিয়েছিলাম, তারপরে শেষে তোমার টকটা করলাম, আইজো শাক ভাজা হয়ে গেছে, এই হয়েছে আজকের রান্না। মা বললো কাজ বাজ হয়ে গেছে তুমি এবার তাড়াতাড়ি করে চান করে নিয়ে গেছে, নাহলে গলা ব্যথা তো সারবে না, কদিন ধরেই তোমার গলা ব্যথাটা আছে বলে মা বললো সকাল সকাল করে চান করে নে। বা চানটা করে নিলাম, এবার মাকে বললাম দেখেছো এবার রান্নাঘরটা পড়ে আছে কী করে পরিষ্কার করবো, ওই জামা পরে আমার আর পরিষ্কার করতে ভালো লাগে না, আবার সকালের জামাটা আবার গলালাম গলিয়ে আবার পরিষ্কার করলাম, এই হলো ব্যাপার। ওষুধ খেয়ে শরীরটা রোহানি কেমন কেমন হচ্ছে বলে কাজগুলো সব এলোমেলো হয়ে গেছে, যেগুলো সকালবেলায় জল দেওয়ার কথা সেগুলো দেখো কত বেলায় জল দিচ্ছি, জানি না কী হবে কিন্তু জলটাও দিতে হবে। কালকে গাছগুলোকে বিকেলবেলা একটুখানি খুশে দিয়েছিলাম, শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটুখানি জল না দিলে মানে কেমন কেমন লাগছে। বললাম না তোমাদের সংসারে অবহেলার জায়গাটুকু কোথাও নেই, তুমি যেদিকেই না তাকাবে সেদিন সেদিক সেদিকটাই তোমার দিকে তাকিয়ে থাকবে। ব্যাস আজকের মতন
কাজ এবেলাকার কাজের পরিসমাপ্তি আর শুধু জামা কাপড়গুলোকে তোলা বাকি আছে। জামা কাপড়গুলোকে তুলে নেব, একটুখানি অবহেলাই করেছি। দেখেছো সব আবার হাওয়া দিয়েছে, পড়ে গেছে, মানে শুকিয়ে গেছে তো হালকা হয়ে গেছে, নিচে পড়ে গেছে। চলো জামা কাপড় তোলা হয়ে গেল। আষাঢ় শ্রাবণ মানে না তোমন, ঝড় 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 ঝরিছে, তোমাকে আমার মনে পড়েছে। শুদ্ধ শুধু এইটুকু এক্সটেনশন করেছিলাম আমি কালকে। কালকে যে গানটা করেছিলাম দেখবে এই কথাটা বলিনি লাস্টে। এই কথাটা না বললে গানটার মানেটা কি হলো? প্রথমে তো আমি গেলামই না, ভাবতে পারবে না, তিনটের সময় সমস্ত কাজবাজ থেকে রিলিফ পায়, তখন কি করি বলো তো? তখন তোমাদের কমেন্ট সেকশনের অ্যান্সারগুলো দিই, যখন দিই যাকে দিই এক সবাইকে একসঙ্গে দিই, কাউকে আগে দেবো পরে দেবো এটা কেমন ভালো লাগে না। যাকে হয়তো আগে দেবো তারপরে তাকে অন্য কাউকে পরে দিলে তার একটুখানি অভিমান হবে, দেখেছো ওকে অ্যান্সার করেছে আমাকে অ্যান্সার করেনি। তাই যখন দেবো সবাইকে দেবো, আর যেদিন হয়তো পারবো না অ্যান্সার করতে একদমই সেদিনকে কাউকেই দেবো না, এই রকম ব্যাপার। তো অ্যান্সারগুলো করি, তারপরে আমি এডিটিংয়ে বসি। এডিটিংয়ে করতে তোমার এক দেড় ঘন্টা প্রায় সময় লেগে যায়। ও মা, কালকে এমনি একটু দেরি হয়ে গেছে, তারপরে তোমার আপলোড করার পর, সেভ করলাম, আপলোড করার পর দেখছি কপিরাইট ক্লেম এসে গেছে। আমি বললাম হে বাবা, এ কি আবার ধরপড় ধরপড় করে তোমার ওইখানটা বাদ দিয়ে দিয়ে আবার নতুন করে আমি ভিডিওটা করি, মানে ভিডিওটা কালকে দেখেছি গান করেছি যেন মনে কেউ তাড়া করছে, সেই রকমভাবে গানটা করেছি, তাড়া পুরো করে হ্যাঁ বাই বাই আসি আসি বলে তাড়াতাড়ি করে ভিডিওটাকে শেষ করে দিয়ে আবার সেভ করেছি, আবার আপলোড করেছি। তখন প্রায় বেজে গেছে 5:40 জানো। হ্যালো মাসি, কি ভিডিওটা দিতে পারবো না? না করেছি যখন, কষ্ট করে ভিডিওটা আমি দেবই দেব। কালকে ওই জন্য আমি তোমাদের একটা কমিউনিটি পোস্ট আমি দিয়েছিলাম। তারপরে আমি খালি ভাবছি একটা কথায়, হ্যাঁ এটা কী করছে ইউটিউব বলো তো? ইউটিউবে কতগুলো জিনিস আছে, যেমন বাজে কথা ব্যবহার করা যাবে না ভিডিওতে, বাজে সিন দেখানো যাবে না ভিডিওতে, হ্যাঁ, কিন্তু একদিক দিয়ে ছুঁচ গলছে না, একদিক দিয়ে হাতি গলে যাচ্ছে, এইসব ব্যাপার। আমি তো অনেক ভিডিও মানে দেখতে চাই না কিন্তু চলে আসে, দেখেছি না, ল্যাঙ্গুয়েজও খারাপ ব্যবহার করে আর মানে সিনও তো খারাপ ব্যবহার করে, কই তাদের কিছু রেস্ট্রিকশান হয় না? আর যত রেস্ট্রিকশান আমাদের, এই রকম করলে কী করে কী হবে বলো তো? কোথায় প্রতিবাদ করব, কাকে প্রতিবাদ করব, মানে কেমন একটা, কেমন কালকে জানো আমার পুরো কান্না পেয়ে গেছে। আমি বললাম বা এত কষ্ট করে তৈরি করলাম ভিডিওটাকে, এই রকম হচ্ছে? প্রতিবাদ করার জায়গা থাকলে না প্রতিবাদটা করতাম, অত সহজে মেনে নিতাম না। যে যা তুমি যা করছো করো, একটুখানি গান একটুখানি যদি বেড়ে যায় না, অনেক ইউটিউবাররা বলে একটুখানি যদি, আমাকে অনেক ইউটিউবাররা বলে তুমি গান করো কপিরাইট পড়ে না, মানে তাদের ওই সমস্যা আছে, বুঝতে পেরেছো? এইরকম যদি ছোটো ছোটো ক্রিয়েটারদের যদি এরকম সমস্যা দিয়ে রেখে দেয় তাহলেই তো হয়ে গেলো আর কি। আর কি বলবো, কিচ্ছু করার নেই, প্রতিবাদ করার জায়গা নেই, মুখ বুঝে সব সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে আমার বকবককে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট সেকশন জানাতে ভুলবো না, কেমন লাগলো। আজ আসি, টাটা।